নমস্কার, সুপ্রভাত। পূর্ণিমা এইচকে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের হরিদ্বারে। তো চলো বন্ধুরা, হর হর মহাদেব এবং হর হর গঙ্গে বলে আমি আমার ব্লগটা শুরু করছি। তো উত্তরাখণ্ডকে তো দেবভূমি বলা হয়, কারণ এখানে রয়েছে লক্ষাধিক মন্দির এবং দেবতাদের আলয়। তাই এখানে আসলে দেখে মনে হবে সত্যি সত্যি এখানে দেবতাদের বাস রয়েছে, সেই জন্য এটাকে দেবতালয় বা ঈশ্বরের আলয় বলা হয়। তো আমরা কথা বলতে বলতে দেখো, এই যে চলে এসেছি হারকিপুরি ঘাটে, তো ওই দিকটা আরও অনেক মন্দির আছে, পরে দর্শন করব। আগে আমরা মা গঙ্গা দেবীকে দর্শন করব, এখানে স্নান করব, তারপরে পুরো চারিদিকটা ঘুরে দেখব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো যেটা বলছিলাম, যে এই যে চার, এটাকে কেন দেবভূমি বলা হয়, তো হরিদ্বার হলো এই চারটে দেবভূমি, মানে উত্তরাখণ্ডে চারটে প্রধান এ রয়েছে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী আর যমুনোত্রী। এই চারটে ধামে যেতে গেলে হরিদ্বার হচ্ছে প্রবেশ পথ, সেই জন্য হরিদ্বার থেকেই এই চারটি দেবালয়ে বা চারটি ধামে যাওয়ার শুরু। আর এবং মা গঙ্গা গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়ে সমতলে এসেছিল, এই হরিদ্বার থেকেই সমতলে গিয়েছিল, সেই জন্যই এটার নাম হরিদ্বার। খুব মন শান্তি, অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের, তাই না? আর স্নান করে খুব শান্তি আছে, খুব শান্তি, আরো জল ঘাটতাম। বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিও। কথা বলতে বলতে স্নানটাও সেরে নিলাম। চলো বন্ধুরা আরও কিছু কথা বলি। এই উত্তরাখণ্ড কিন্তু আগে ছিল উত্তরপ্রদেশেরই অংশ, তারপর 2000 সালে এই উত্তরাখণ্ডটা আলাদা হয়ে উত্তরাঞ্চল বলে নতুন এ হয় এবং এই রাজ্যটার নাম হয় উত্তরাখণ্ড। তো এইখানে এই জায়গাটার নাম গঙ্গাদ্বার বা কপিলা ভূমি ও বলা হয়, কারণ কপিল মুনি এখানে ছিলেন, সেই জন্য এই জায়গাটার নাম ছিল কপিলা। আর গঙ্গার যেহেতু একদম শুরু হয়েছে গঙ্গোত্রী থেকে আর এখান থেকে সমতলে গেছে, সেই জন্য এটাকে কী বলা হয়, হরিদ্বার বা গঙ্গাদ্বার বলা হয়। তো এখানে নাকি মনে করা হয় ভগবান বিষ্ণু এখানে এসেছিল, সেই যে সমুদ্র মন্থনের সময় যে অমৃতর কুণ্ডটা নিয়ে যাচ্ছিল, সেই জন্য সেই কুণ্ড থেকে এক ফোঁটা মানে অমৃতর রস এইখানে পড়েছিল, সেই জন্য 12 বছর ছাড়া এখানে কুম্ভমেলা ও 6 বছর অন্তর অর্ধকুম্ভমেলা হয়। আর রাজা বিক্রমাদিত্য ভাই এখানে ধ্যান করেছিল এবং তারই স্মরণে বিক্রমাদিত্য এখানেই হারকিপুরি ঘাটটা বানিয়েছিল। তবে মুঘল যুগে মানসিংহ নাকি এর নানাভাবে সংস্কার করেছিল। দেখো কথা বলতে বলতে তোমাদের পুরো জায়গাটা সুন্দরভাবে দেখালাম। আর এই যে দেখো হর হর মহাদেব, কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার হরিদ্বার দর্শন তোমাদেরও সঙ্গে নিয়ে করছি। তো এই পবিত্র ভূমি দর্শন করলে মন ভালো হয়ে যাবে, আর এই গঙ্গাতে স্নান করে তো সবাই মোক্ষ লাভ করে, তো আমরাও গঙ্গাতে স্নান করে নিলাম। এই আর এই পবিত্র ভূমিতে স্নান করে আমাদের মনটাও খুব ভালো হয়ে গেল। আর যেহেতু বিষ্ণু এখানে এসেছিল, সেই জন্য এই জায়গাটার নাম বিষ্ণুর নাম অনুসারে, হরি মানে হচ্ছে বিষ্ণু, তো হরি হিসাবে এই জায়গার নাম হয়ে গেছে হরিদ্বার। দেখো স্নানটান সেরে আমরা হোটেলে চলে গিয়েছিলাম, তারপর চেঞ্জ টেঞ্জ করে একটু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি বিকালবেলা গঙ্গা আরতি দেখবো বলে, কারণ এখানে গঙ্গা আরতিটা খুবই সুন্দর। আর যে জায়গাটা তোমাদের হারকিপুরি ঘাটের কথা বললাম, ওই ঘাটের ওখানেই কিন্তু গঙ্গা আরতি হয়। তো আমাদের হোটেল থেকে ওই জায়গাটা যেতে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে। তো আমরা চলে এসেছি দেখো, আর এসেছি এবং এই দিকের যে মন্দিরগুলো সকালে দেখাতে পারিনি, সেই মন্দিরগুলো গঙ্গাদেবীর মন্দির, আরে সেইগুলো তোমাদের একটু দর্শন করাবো। এই যে দেখো মা গঙ্গাদেবীর মন্দির, এখানে কপিলার মুনির মন্দির। তো চারিদিকটা ভালো করেই তোমাদের দর্শন করালাম। এই পবিত্র ভূমিতে এসে আমরা খুবই ধন্য, আমাদের খুবই ভালো লাগছে। তো এখন হচ্ছে বিশেষ আকর্ষণ হচ্ছে হরিদ্বারের সন্ধ্যেবেলার গঙ্গা আরতি, এইটা না দেখা পর্যন্ত হরিদ্বারটা কমপ্লিট হবে না।
দেখো ওই দূরে কত ভিড় হয়েছে, সব গঙ্গা আরতি দেখবে বলে চলে এসছে, আমরাও তাড়াতাড়ি চলে এসেছি, অনেক বিদেশিরাও এসেছে। দেখেছো বন্ধুরা, আমরা এসেছি প্রায় 4টের সময়, তখন এসে দেখেছি এত ভিড় হয়ে গেছে। দেখো সবাই মানে সামনে থেকে ওই যে ওপারে দেখতে পাচ্ছ ওই পারটাই হচ্ছে আরতিটা হবে, আর আমরা এপারে বসেছি, তবে আরতিটা ভালোভাবে দর্শন হবে। দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা, তো এখনো প্রস্তুতি পর্ব চলছে, যারা করবে সেই ব্রাহ্মণরা চলে এসেছে ওখানে নানাভাবে, ওখানে প্রস্তুতি পর্ব চলছে। কবে সেই 6:30 এখানে এরা গান করছে মা গঙ্গা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মনসা পাহাড়, ওই অনেক উঁচুতে রোপওয়ে করে যেতে হয়, তো হেঁটেও যাওয়া যায়, তো আমরাও সেখানে যাব। তো বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে গঙ্গা আরতি। এই গঙ্গা আরতি দেখলে তুমি যে এই পবিত্র ভূমিতে এসে স্পর্শ করে আমি খুব খুব ধন্য। তো সবাই এইভাবেই এই পবিত্র ভূমিতে এসে স্পর্শ করে ধন্য হতে চাই।
কমপ্লিট হয়ে গেছে। দেখো কত দর্শনার্থী, চারিদিকে লোক ভর্তি, সবাই এই সন্ধ্যের সময় আলোটি দেখে মাতাকে এই পবিত্র ভূমিতে এসে ধন্য হতে চায়। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো তো আমরা এখন উঠে পড়েছি, কারণ প্রচুর ভিড়, এই সময় বেরোনো খুবই কষ্টকর। তাই যেহেতু সবে শেষ হয়েছে তো আমরা এখন বেরোবো বলে এ করছি, কিন্তু চারিদিকটা এত সুন্দর লাগছে, মন ইচ্ছা হচ্ছে না যে এক্ষুনি এখান থেকে চলে যাই, মনে হয় আরও কিছুক্ষণ থাকি, কিন্তু উপায় নেই, বেরোতেই হবে। দেখো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই গঙ্গা আরতি আর পুরো আমার হরিদ্বারটা, অবশ্যই কমেন্ট করে জানিও। এই পবিত্র ভূমিতে এসে আমরা তো ধন্য, আমরা তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য।